আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধী ও জাতির পিতার হত্যাকারীদের মদদ দিয়েছেন বললেন প্রধানমন্ত্রী। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া দম্পতির বিচার শুরু। দেশে করোনা ও উপসর্গে অন্তত 9 জনের মৃত্যু, বিভিন্ন জেলায় নতুন শনাক্ত কয়েকশো, মারা গেলেন সাংবাদিক নেতা আব্দুস শহীদ। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দক্ষিণাঞ্চলে অবনতি, দুর্ভোগে কয়েক লাখ পানিবন্দী মানুষ। এবং করোনায় জর্জরিত দুই আমেরিকা, মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়ালো 60,000, ফ্রান্সে নতুন করে সংক্রমণ 3,500-এর বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধী ও জাতির পিতার হত্যাকারীদের মদদ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র হয়, তারা জাতির জনকের জনপ্রিয়তাকে মেনে নিতে পারেনি। শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করতেই দীর্ঘদিন ধরে তারা নানা মহলে ষড়যন্ত্র করছিল। পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে অপবাদ ছড়ানো হয়েছিল। তাদের উদ্দেশ্যটাই ছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা সারা বাংলাদেশের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতাটা সেটা নস্যাৎ করা। 21 আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের তার মন্ত্রিসভায় সুযোগ করে দেন। যে জিয়া যেমন জাতির পিতার হত্যার সঙ্গে জড়িত, জাতীয় চার নেতাদের হত্যার সঙ্গে জড়িত, একের পর এক করে সেরা সদস্যদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করেছে, খালেদা জিয়া ক্ষমতা এসে ঠিক একই ঘটনা ঘটিয়েছে। জিয়াউর রহমান যেমন সেই আব্দুল আলিম থেকে শুরু করে মৌলানা মান্নান থেকে শুরু করে শাহ আজিজ থেকে শুরু করে তাদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা বানিয়েছিল, খালেদা জিয়া একইভাবে আমরা দেখেছি সেই নিজামি এবং মুজাহিদ থেকে শুরু করে যারা যা একেবারে সরাসরি বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে মন্ত্রী বানিয়েছিল। প্রধানমন্ত্রী জানান, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, তাদের জীবন মান উন্নত করতে কাজ করছেন তারা। জাতির পিতার যে স্বপ্ন, বাংলাদেশের দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফুটাবেন। কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, কোনো মানুষ যেন গৃহহারা না থাকে, কোনো মানুষ যেন রোগে কষ্ট না পায় এবং প্রতিটি মানুষ যেন শিক্ষার আলোতে আলোকিত হয়, সকলের জীবন যেন সুন্দর হয়, এটাই তো ছিল জাতির পিতার স্বপ্ন, এটাই তো ছিল তার লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নেই আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ অভিযোগ গঠন করেন, আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো তাদের বিরুদ্ধে। 31 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অভিযোগ গঠনের শুনানি নির্ধারিত দিনে রোববার বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে শুরু হয় অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি আদালতকে জানান, আসামিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে যা মামলার তদন্ত কর্মকর্তার আদালতে দেয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু রাজ্যে জানান তিনি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চান। এ পর্যায়ে দুপক্ষকে শুনে আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে
বিচার শুরুর নির্দেশ দেন। এখানে তারা কি বললো না বললো সেটাই মুখ্য বিষয় না, এখানে সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করব। সবচেয়ে বড় কথা যে তাদের পজিশনে ছিল, তাদের নলেজে ছিল, তাদের হেফাজত, তার বাড়ির থেকে তার বিছানার খাটের তুষকের নিচের থেকে উদ্ধার হয়েছে, তাদের বাড়িটা তার ভাড়া বাড়ি, এটা অন্য কোনো রাস্তাঘাট থেকে তো এটা উদ্ধার হয়নি। আর তবে এখানে তাদের যে বক্তব্য, এটা আসামি পক্ষ বক্তব্য দিতেই পারে, এটা ধোপে টিকবে না। এই মামলাটা এত তড়িঘড়ি করে করা হচ্ছে সেটাই আমাদের কাছে একটা উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে মনে হচ্ছে। এমনিতে মামলাটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসার মামলা, যে মামলায় দেখানো হয়েছে যে আসামিরা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থানা থেকে, তো পরবর্তীতে তাদের সে বাংলানগর বাসায় নিয়ে আসা হয়। সেখানে আনার পরে তাদের ডাইনিং টেবিলের তোষক খাটের তোষকের নিচ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। এর আগে গত 29 জুন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের পরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলানগর থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে 12 জনকে সাক্ষী করা হয়। গত 30 ফেব্রুয়ারি ফার্মগেট ইন্দিরা রোডের পাপিয়ার বিলাসবহুল দুটি ফ্ল্যাটে অভিযান চলে অস্ত্রগুলি ও বিদেশি মদ উদ্ধার করে র্যাব। এছাড়াও 58.5 লাখ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় ওই অভিযানে। এর আগে দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে পাপিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা ও এর উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও অন্তত 9 জনের, এর মধ্যে শুধু সিলেটেই মারা গেছেন 4 জন। এছাড়া বিভিন্ন জেলায় 100 মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। স্বাস্থ্যবিধি না মানায় বেশ কিছু জেলায় নিয়ন্ত্রণে আসছে না করোনায় মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 1 বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের 10 জেলায় নতুন করে 192 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়েছে 17,000-এরও বেশি মানুষ, এর মধ্যে সুস্থ হয়েছে প্রায় 12,000। অবনতি হয়েছে সিলেটের করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 16 জন। জেলায় এ পর্যন্ত করোনায় 167 জন মারা গেছেন। বরিশাল বিভাগে করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে বিভাগের 5 জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 22 জনের। বরিশাল বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 7,000-এরও বেশি মানুষ। সাতক্ষীরায় জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। এ নিয়ে সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত 78 জন। এছাড়া যশোরে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 102 জনের। নাটোরে 8, সুনামগঞ্জে 11, নারায়ণগঞ্জে 14, চাঁপাইনবাবগঞ্জে 11 জন, নোয়াখালীতে ডাক্তার আইনজীবী সহ 24 জন, রংপুরে 188 জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকার সহ আরও 57 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জামালপুরে সপরিবারে ডেপুটি সিভিল সার্জন সহ আরও 14 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। এদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও সাংবাদিক নেতা আব্দুস শহীদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহাকালী শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল 10:45 তিনি মারা যান। তার বয়স হয়েছিল 63 বছর। তিনি স্ত্রী, 1 পুত্র রেখে গেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আব্দুস শহীদ গত জুলাই মাসে করোনা আক্রান্ত হন। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আব্দুস শহীদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। আব্দুস শহীদের মৃত্যুর খবরে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। 1957 সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করা আব্দুস শহীদ পেশাগত জীবনে এনটিভি ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে কাজ করেন। কৃষিখাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন বিদায়ী ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস। সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশের কৃষি যান্ত্রিকরণে ভারত সহায়তা করবে বলে জানায় কৃষিমন্ত্রী। আমরা এখন চাচ্ছি বাংলাদেশের কৃষিকে এটাকে বাণিজ্যিকীকরণ করা, আধুনিকীকরণ করা, এবং এই ক্ষেত্রে ভারত প্রযুক্তির দিক থেকে আমাদের থেকে একটু এগিয়ে আছে।
আমরা তাদের সহযোগিতা নিতে পারি। আমরা এগুলো নতুন এরিয়া লাইট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এগুলো আমরা আইডেন্টিফাই করেছি ফিউচার এরিয়াস অফ কোঅপারেশন। নদীর পানি কিছুটা কমলেও প্রবল বর্ষণে অপরিবর্তিত রয়েছে দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি। বরিশালে এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি, প্লাবিত কয়েকশো গ্রাম। নেত্রকোনায়ও পানিবন্দী 2 লাখ মানুষ। এছাড়া নদীর পানি বেড়ে দুর্ভোগে শরীয়তপুর ও ঝালকাঠির 1 লাখ মানুষ। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় তা বাড়ছে কদিন ধরেই, ফলে মানুষের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। বরিশালে বন্যার পানি নামতে শুরু করলেও ভারী বর্ষণে আবারও টইটম্বুর নদ নদীর পানি বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত 41টি ইউনিয়ন, 50,000 মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে 20,000 হেক্টর জমির ফসল, পানের বরজ, ক্ষতিগ্রস্ত বহু কাঁচা ঘরবাড়ি, সড়ক ও সেতু। এখানে যেগুলো যে 4-5টা খাল দিয়ে পানি নদীর পানি শহরের ভিতরে ঢোকে সেটাকে আমাদের খরচ পুনঃখনন করতে হবে এবং এখানে আমরা স্লুইস গেট দেবো যাতে করে পানি শহরের মধ্যে ঢুকতে না পারে কিন্তু শহর থেকে পানি বেরোতে পারে। ভারী বৃষ্টিতে নেত্রকোনায় আবারও অবনতির দিকে বন্যা পরিস্থিতি। পানিবন্দী 5 উপজেলার 2 লাখ মানুষ, দীর্ঘদিনের বন্যায় অনাহারে দিন কাটাচ্ছে লাখো মানুষ, সঙ্গে দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। ঝালকাঠিতে বেড়েছে সুগন্ধা ও বিষখালী নদীর পানি, বন্যা কবলিত অন্তত 50টি গ্রামের মানুষ, তলিয়ে গেছে পানির বরজ, মাছের ঘের, আমনের বীজতলা, কোথাও কোথাও বন্ধ যান চলাচল। কয়েকদিনের ভারী বর্ষণে পদ্মা নদীর পানি বাড়ায় কঠিন দুর্ভোগে শরীয়তপুরের লাখো মানুষ, নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, তলিয়ে যাচ্ছে কৃষি জমি, মৎস্য খামার, নদীগর্ভে বিলীন শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। টানা বৃষ্টি আর মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরে সড়ক, ব্রিজ ও বেড়িবাঁধ ভেঙে জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি এলাকার, নতুন করে প্লাবিত অন্তত 20টি গ্রাম, চরম দুর্ভোগে 50,000েরও বেশি মানুষ। সাতক্ষীরায় প্রবল বেগে বইছে জোয়ারের পানি। আশাশুনি ও শ্যামনগর উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি। মানিকগঞ্জে নদীর পানি বেড়ে দুর্ভোগে মানুষ, ভেসে গেছে 465 হেক্টর কলার বাগান। এদিকে নাটোরে পানি নামতে শুরু করায় উন্নতি হচ্ছে বন্যার, কিন্তু ঘরবাড়ি বানে ভেসে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ। আমাদের বাড়ি ঘর ভেঙে আছে, আমরা এখন মানুষের জায়গা চাইলে সে জায়গায় বাসা করে বর্তমানে আছে। বাড়ি ঘর দর পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চালে আমাদের খুব সমস্যা হচ্ছে। আদিন সজীব, এটিএন বাংলা। নিজের ছেলেকে নির্দেশ দিয়ে বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে সাবেক মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। 21 আগস্টের হত্যাকাণ্ডে বেগম জিয়াকে আসামি করারও দাবি জানান মন্ত্রী। বেগম খালেদা জিয়াই জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার পুত্রের মাধ্যমে এই হামলা পরিচালনা করেছিল। আজকে তাই দাবি হচ্ছে, জনগণের দাবি হচ্ছে এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং সঠিক বিচার করার জন্য বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা প্রয়োজন। আওয়ামী লীগ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলাকে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, 21 আগস্টের প্রকৃত ঘটনা ও অপরাধীদের আড়াল করে সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। করোনায় জর্জরিত 2 আমেরিকা, ভাইরাসের মৃতের তালিকায় সবার উপরে যে 3টি দেশ রয়েছে তা এই 2 মহাদেশের। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা 60,000 ছাড়ালো, আক্রান্ত 5.5 লাখের উপরে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ হচ্ছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী
অলিভিয়ার ভেরান জানান, ফ্রান্সে 40 বছরের কম বয়সীদের মধ্যে ভাইরাসটি 4 গুণ বেশি হারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে নতুন করে সংক্রমণ 3,500-এর বেশি। এদিকে গত 18 দিন যাবৎ আক্রান্তের হিসেবে সব দেশকে পেছনে ফেলেছে ভারত। দেশটিতে প্রতিদিনই 50,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। সবশেষ 24 ঘন্টায় সেখানে শনাক্ত প্রায় 70,000, মোট আক্রান্ত 30 লাখ। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 2,32,00,000 ছাড়িয়েছে আর মারা গেছেন 8 লাখের বেশি। এবার জানাবো শেয়ার বাজারের খবর। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 17 পয়সা। আগের বছর ইপিএস ছিল 2.58 টাকা, সম্পদ মূল্য হয়েছে 18.96 টাকা। আগামী 30 সেপ্টেম্বর সকাল 10:30 ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির 18তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 14 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 25 আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঝিনাইদহের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে বিদেশি ফল ড্রাগনের আবাদ। চাহিদা থাকায় ইতিমধ্যেই তা বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। লাভজনক হয় এ ফসলটির আবাদে আগ্রহী করছে কৃষি বিভাগও। ঝিনাইদহ প্রতিনিধি নিয়াজ জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন ইসরাত লিমা। জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগরের চাষি সুরত আলী প্রথমে 1 বিঘা জমি নিয়ে ড্রাগন ফলের আবাদ শুরু করে এখন 20 বিঘা জমির বাগানের মালিক। তার বাগানের গাছে গাছে ঝুলছে বিদেশি এই ফলটি, কোনো গাছে আবার এসেছে ফুল। চাহিদা ও দাম বেশি হওয়ায় সুরত আলীর পথ অনুসরণ করে এখানকার অনেকেই এখন করছেন ড্রাগনের আবাদ, হয়েছেন স্বাবলম্বী। তারা জানান 1 বিঘা জমিতে ড্রাগন চাষে ব্যয় হয় প্রায় 1,00,000 টাকা, বছর শেষে তা বিক্রি করে প্রায় 5,00,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ড্রাগনের সাথে একটা তুলনা নেন, আমার খেজুর আছে, শরীফা আছে, অ্যাভোকাডো আছে, পেয়ারা আছে, বিভিন্ন প্রজাতির আম আছে, তারপরে এরকম আর কি অনেক কিছুই আছে। তা আমি সব থেকে দেখছি এখন ড্রাগনটা আর কি সব থেকে লাভজনক। করোনার আমলে ড্রাগনের বাজার মূল্য কম থাকায় তুলনামূলকভাবে দামটা কম পাইছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে এখানকার মাটি ও আবহাওয়া সহায়ক হওয়ায় অন্য যে কোনো ফলের চেয়ে ড্রাগন ফলের চাষ বেশি লাভজনক, তাই এর ফলন বাড়াতে কৃষকদের দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। কালীগঞ্জ উপজেলার ফলের মান স্বাদ সবকিছু মিলিয়ে ঢাকা রাজধানীতে একটা ভালো চাহিদাও আছে, একটা সুনামও আছে। আমি এই চাষটা কৃষকের জন্য অত্যন্ত লাভজনক বলে আমি মনে করি। জলাবদ্ধতা, আমরা সবসময় বলি যে মাঝখানে ড্রেন থাকতে হবে, এই ধরনের কারিগরি প্রশিক্ষণ আমরা যখন আমাদের বিভিন্ন প্রকল্প প্রশিক্ষণ যখন আমরা পরিচালনা করে থাকি, একটি সম্ভাবনাময় ফল এই ফল বাগান আবাদের মাধ্যমে বর্তমানে অনেক কৃষকই অনেক স্বাবলম্বী হয়েছেন। এবছর ঝিনাইদহের বিভিন্ন গ্রামে 12 হেক্টরেরও বেশি জমিতে শুরু হয়েছে এই ফলের আবাদ। প্রতি কেজি ড্রাগনের মূল্য 200 থেকে 300 টাকা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লাভজনক এই ফলটি বেশি জমিতে আবাদ করে আরও অনেকে স্বাবলম্বী হতো বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। টানা বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে পটুয়াখালীর প্রায় 50টি গ্রাম। জেলার সদর উপজেলা কলাপাড়া গলাচিপা সহ 10 উপজেলার কয়েক হাজার পুকুর ও ঘেরে মাছ ভেসে গেছে। জেলা মৎস্য বিভাগ জানায় এতে আনুমানিক 25 কোটি টাকার ক্ষতির মুখোমুখি স্থানীয় মাছ ব্যবসায়ীরা। তাদের সহায়তায় মাঠ পর্যায়ে ক্ষতির পরিমাণ হিসেব ও ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা তৈরি করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস।
এবার জানাবো পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাস মহামারীতে লম্বা বিরতির পর ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন অনূর্ধ্ব একুশ হকি দলের খেলোয়াড়রা। আগামী জানুয়ারিতে জুনিয়র এশিয়া কাপের সেরা চারে থাকতে পারলে যে পূরণ হবে স্বাগতিক বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন। তবে মূল অনুশীলনের আগে খেলোয়াড়দের ফিটনেস ফিরিয়ে পাওয়াটাই বড় চ্যালেঞ্জ। এদিকে কর্মকর্তারা বলছেন ফিটনেস ট্রেনিংয়ে বেশ উন্নতি করছে হকি খেলোয়াড়রা। আরও জানাচ্ছেন পরাগারমান। করোনা ভাইরাস মহামারীতে টানা সাড়ে চার মাস মাঠের বাইরে ছিল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপে অংশ নিতে যাওয়া অনূর্ধ্ব একুশ হকি দলের খেলোয়াড়রা। ঘাটতি দেখা দেয় ফিটনেসে, সেই ঘাটতি পূরণে কুর্মিটোলা বিমানবন্দরের পেছনে গত আট আগস্ট থেকে নিজেদের প্রস্তুত করছে অনূর্ধ্ব একুশ হকি দলের খেলোয়াড়রা। বিশ জনের অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতায় তিনজন অনুপস্থিত। ফিটনেস ট্রেনিংকে খুবই উপযোগী বলে জানান প্রশিক্ষণরত খেলোয়াড়রা। আমরা অনেকদিন বাসায় থাকার কারণে আনফিট হয়ে গেছিলাম, এখন আমরা আনফিট চেয়ে এখন আমরা এখন সবাই এখন ফিটের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু সামনে খেলা। এটা সবাই সব প্লেয়ারদের জন্য ভালো একটা ব্যবস্থা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। এটার মাধ্যমে আমাদের ফিটনেস আবার ফিরে আসবে এবং এক মাস পরে আমাদের যে ক্যাম্প হবে ওই ক্যাম্পগুলোতে আমাদের কন্ডিশনাল কিছু করতে হবে না। বিমান বাহিনীর কোচেস আছে, তারা আমাদেরকে ইনস্ট্রাকশন করতেছে, ইভেন আমরা একসাথে টিম ওয়ার্ক করতেছি, এটা আসলে টোটালি ডিফারেন্ট। হকি খেলোয়াড়দের এই প্রস্তুতির লক্ষ্য দশ দলের জুনিয়র এশিয়া কাপে ভালো ফলাফল করা। সেই আসরে সেরা চারে জায়গা পেলে বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। খেলোয়াড়দের ফিটনেসের উন্নতিতে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিমান বাহিনীর কর্মকর্তারাও সন্তুষ্ট। অবশ্যই তারা অনেক ভালো করছে, আপনি দেখেই বুঝতে পারবেন যে তাদের যে এত সকালবেলা আসা, কোনো মানে স্লো কোনো কিছু নাই, দে আর ভেরি ফাস্ট নাও। আই হোপ যে তারা আমাদের যে টিম যারা বাহিনীতে তাদের সাথে যারা বাহিনীতে আছে তাদের সাথে একসাথে মার্চ করতে পারবে আফটার ওয়ান মান্থ। আমরা তাদেরকে সমস্ত রকম সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করছি যাতে তারা সুস্থ পরিবেশে নির্বিঘ্নে তাদের অনুশীলন চালিয়ে যেতে পারে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এদিকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে ফিটনেস ট্রেনিংয়ের এক মাস পর বিভিন্ন বাহিনীতে খেলা আরও ১৬ জন হকি খেলোয়াড় যোগ দেবেন মূল দলের প্রশিক্ষণে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে লিসবনে আজ প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ১৯৯৮ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে এমন দুই দল যারা ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৩ সালের পর প্রথমবার ফাইনালে উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন। এদিকে ফরাসি লিগে আধিপত্য করা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ। প্রথমবার ফাইনালে উঠেই সে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চায় পিএসজি। এবার নেইমার এমবাপ্পেদের পায়ের জাদুতে চ্যাম্পিয়ন্স লিগের অধরা সেই শিরোপা ছুঁতে চায় ফ্রেঞ্চ দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জিয়াউর রহমানের মতো খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধী ও জাতির পিতার হত্যাকারীদের মদত দিয়েছেন বললেন প্রধানমন্ত্রী। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া দম্পতির বিচার শুরু। দেশে করোনা ও উপসর্গে অন্তত নয় জনের মৃত্যু, বিভিন্ন জেলায় নতুন শনাক্ত কয়েকশো, মারা গেলেন সাংবাদিক নেতা আব্দুস শহীদ। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দক্ষিণাঞ্চলে অবনতি, দুর্ভোগে কয়েক লাখ পানিবন্দী মানুষ। এবং করোনায় জর্জরিত দুই আমেরিকা, মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়ল ৬০,০০০, ফ্রান্সে নতুন করে সংক্রমণ ৩৫,০০০এর বেশি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।